দু বছর পর অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরেছেন, নিজের ঘরে ফিরেছেন তার কন্যাকে নিয়ে। মুখ্যমন্ত্রীর যে ঘোষণা উৎসব, সেই উৎসব পালন করছে। সরাসরি অনুব্রত মণ্ডলকে আস্থা বাংলায় স্বাগত। অনুব্রত মণ্ডল সরাসরি চলে যাচ্ছে। দাদা, বীরভূমে ফিরেছে, কেমন লাগছে উৎসবের মেজাজ? ভালো। বীরভূমবাসীকে কি বলবেন? বীরভূমবাসীকে বলবো, আজকে যে কার্নিভাল গোটা বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল প্লাস বীরভূম জেলার সিউড়ি এবং এখানে হচ্ছে, মানুষকে বলবো যে এই শারদায়া যে শুভেচ্ছা, এই শুভেচ্ছা বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দিন। সবাইকে নিয়ে চলুন, ভেদাভেদ করবেন না, সবাই মিলে একসঙ্গে থাকুন। সতেরো তারিখ থেকে আপনি বিজয়া সম্মেলনে করবেন? হ্যাঁ, সতেরো তারিখ থেকে বিজয়া সম্মেলন করবেন। অনুষ্ঠান কেমন লাগছে? এটা রঙিন। এই মুহূর্তে আস্থা বাংলায় অকপটে ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে আরও এই মঞ্চেই রয়েছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ মহাশয়, তাকেও আমরা সরাসরি জিজ্ঞাসা করবো যে মুখ্যমন্ত্রীর ঘোষণা যে উৎসব, এই উৎসবের মেজাজে কীভাবে উদযাপন করছেন মন্ত্রী মশাই? বাসী আজকে আনন্দের সঙ্গে এই উৎসব উদযাপন করছেন, অনেকে রাস্তায় এসছেন, অনেকে বাড়িতে বসে অনলাইনে দেখছেন। তাই আমরা চাই এই উৎসব সামনের দিনে আরও ভালোভাবে যাতে বোলপুরা মানুষকে আমরা উপহার দিতে। উৎসবের মরশুম, একদিকে উৎসবের মরশুম, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দেখতেই পাচ্ছি বারবার অনুব্রত মণ্ডল ফিরেছে বীরভূমের সিউড়িতে। বীরভূমের সিউড়িতেও কিন্তু কার্নিভাল হচ্ছে, কার্নিভাল একদিকে। এই বীরভূমেই দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু আবার বয়কটও করেছে। আমরা সেই উৎসবের মরশুমে রয়েছি, উৎসবের ছবি কিন্তু দেখতে পাচ্ছি। উৎসব মানে হচ্ছে যে বীরভূমের জেলার যে তৃণমূল কার্যালয় থেকে ফিরেছেন তিনি শারদীয় শুভেচ্ছা, অনুব্রত মণ্ডল কিন্তু নিজ স্বমহিমায় রয়েছেন। তিনি কিন্তু আবার সতেরোই অক্টোবর থেকে বিজয়া সম্মেলনে অনুষ্ঠানও পালন করবেন, সেই তিনি ঘোষণা করেছেন। প্রত্যেককে শারদীয় শুভেচ্ছা দিচ্ছেন, একেবারে অহিংসার মতো অনুব্রত। সেই চিত্র কিন্তু, সেই মন্তব্যই কিন্তু উঠে আসছে, আমরা সেই মন্তব্যই কিন্তু শুনতে পেলাম আস্থা বাংলার অকপটে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, অন্যদিকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি মুখ্যমন্ত্রীর প্রিয় কেষ্ট। সেই কেষ্ট কিন্তু দু বছর পর বীরভূমে নিজের ঘরে বেড়েছে, উৎসবের রঙের মেজাজে তিনি মাতোয়ারা হয়েছেন এবং শহরবাসী, জেলাবাসী ও রাজ্যবাসীকে কিন্তু তিনি একেবারে শারদীয় শুভেচ্ছাই প্রদান করছেন। ইতিমধ্যে অহিংসার পথে অনুব্রত, সেই অনুব্রতকে দেখা যাচ্ছে। আবার এই ঘর থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কার্নিভালকেও কিন্তু বয়কট করেছে। উদ্ভাসিত আমার রঙিন আভা।
আনন্দিত করবে আমরা নিশ্চিত।